তোরটা নিচ্ছিস কেন? এই যে এই যে তোরটা, আমারটা নিয়ে চলে যাচ্ছে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরিস ওয়ার্ল্ড চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ আজকে হলো রাখি পূর্ণিমা। আর আমি ভাইদেরকে বলেছি ওরা চলে আসবে, তো ভাই ফোন করেছিল আগে, বললো যে ওরা চলে আসছে, ও স্কুল থেকে আসার পর তারপর আমার ঘরে চলে আসবে। তো ভাইয়েরা আসার পর তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভাই ওরা চলে এসছে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তো ভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু স্কুল টুল শেষ করে তারপর এসছে। নিয়ে এসেছি দুটো সেম, আর একটা শুধু আলাদা, এই যে এইটা, আর বাকি দুটো সেম সেম ডিজাইনের। তো ভাইকে জিজ্ঞেস করবো যে ও কোনটা নেবে, তাহলে দেখো ভাই কী বলে, ঠিক আছে? কোনটা রাখি তোর ভালো লেগেছে দেখতো, কোনটা নিবি বল? তিনটার মধ্যে কোনটা নিবি, কোনটা দেবো তোকে ভেদে? এটা এটা নিবি, ঠিক আছে? এটা পছন্দ করেছে ওর, এটা পছন্দ হয়েছে, যদিও দুটো সেম ছিল, একটা শুধু আলাদা ছিল। তো ভাইয়ের এটা পছন্দ হয়েছে, তো বিকেলবেলা আমি এটাই ভাইকে পরিয়ে দিই। কিছু খাবি? তুই অর্ডার করবো তোর জন্য? মোমো খাবি? মোমো? তো গাইস ভাই বলছে ভাই মোমো খাবে, তো এখন আমি জোম্যাটো থেকে মোমো অর্ডার করবো, চন্দন হোটেল থেকে। তো মোমোটা আসার পর তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম এসছে বা টেস্টটা কীরকম, ঠিক আছে? তো দেখতে যাবো। আর এই যে উনি হাতে করে মোমোটা নিয়ে আসছেন, ডেলিভারি আঙ্কেল দিয়ে গেছে দরজার সামনে, আর ও সেটা নিয়ে এসছে। তারপর আমি ঘরে এনে মোমোটা খুলে দেখলাম, ওদের প্যাকেটিংটা অনেকটাই ভালো ছিল। এটার সাথে ছিল রেড চিলি চাটনি, তারপর ছিল গ্রিন চিলি চাটনি, আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটাও অনেক ভালো ছিল, টেস্টটাও অনেক ভালো ছিল। তারপর ভাই মার পেছনে ঘুরু ঘুরু কল করছে আর বলছে ও পিসি আমাকে কখন দেবে, আমাকে কখন দেবে। এত ঝাল ঝাল মোমো তুই কি খেতে পারবি? খেতে পারবি? একটা দিয়েছি যা, এটাই খেয়ে নে প্রথমে, তারপর আর একটা দেবো। শুরু কর, বলেছিস যখন খাবি তাহলে শুরু কর। এই আমারটা নিচ্ছিস কেন? এই যে তোরটা, আমারটা নিয়ে চলে যাচ্ছে। আমাদের মোমো খাওয়াটা শেষ, তো মোমোটা ভীষণ স্পাইসি ছিল, হাসছো কেন? আর হ্যাঁ, মোমোটা ভীষণ স্পাইসি ছিল আর অনেকটা টেস্টিও ছিল। তো এই তোর কি ঝাল লেগেছে? লাগেনি? ওর ঝাল লাগেনি, তো আমার লেগেছে, অনেকটাই লেগেছে। তো যাই হোক, মানে মোমোটা অনেকটাই টেস্টি হয়েছে, অনেকটাই টেস্টি ছিল, আর ওদের প্যাকেটিংটাই অনেক ভালো ছিল। আগে আরেকবার আনিয়েছিলাম, কী আনিয়েছিলাম, পনির ফ্রাইড রাইস আনিয়েছিলাম নক্ষত্র হোটেল থেকে, টেস্টটাও একদম ভালো ছিল না, প্যাকেটিং তো আর কি বলবো, একদম ভালো ছিল না। তো চন্দন হোটেলের যে প্যাকেটিং আর টেস্টের মধ্যে আমি দেবো 10 out of 10। আমি আর ভাই মোমোটোমো খেয়ে একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন আমি ঘুমিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ভাই এখনো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, আমি যাবো এখন রান্না করে, গিয়ে দেখবো মা কী করছে। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মা লুচি আর পায়েস বানিয়েছে। আর বাঙালি বলে কথা, আমাদের তো সব অনুষ্ঠানেই পায়েস আর লুচি, সেটা লাগবেই লাগবে। ওঠ না, এই ওঠ, রাখি 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 পড়বি না, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। এই ছেলে, তো ভাই ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা মোমো টোমো খেয়ে, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর ও ঘুম থেকে উঠেছে। উঠে আমাকে বলছে এই দিদিভাই তুই কি আমাকে রাখি পরিয়ে দিবি না? তারপর আমি ওকে বললাম হ্যাঁ দেবো তো, কেন দেবো না, তুই বস এখানে। তারপর ও বসেছে, বসার পর আমাকে একটার পর একটা জিজ্ঞেস করে যাচ্ছে, ওই দিদিভাই এটা কি, এটা কি, এটার নাম কি, এটা এটার নাম কি, শুধু বক বক করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর আমি যে প্রতি বছরই ওকে শুধু রাখি পরিয়ে দিই সেটা নয়, আমি ওকেও রাখি পরিয়ে দিই প্রতি বছর, আর ও আমাকে রাখি পরিয়ে দেয়, মানে আসার সময় আমার জন্য ও একটা রাখি নিয়ে আসে, প্রতি বছরই নিয়ে আসে। তো এবারও নিয়ে এসছে, তারপর আমাকে বসিয়েছে, বসিয়ে বলল তুই বস এখানে, আমি তোকে এখন রাখি পরাবো। আর তো শুধু বক বক করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তারপর আমাকে প্রণাম টনাম করলো, আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমাকে একটা রাখি পরিয়ে দিল, এই যে দেখছো তোমরা। আর তো শুধু কথাই বলে যাচ্ছে, কথাই বলে যাচ্ছে। তুই নিজে বসে বসে খাচ্ছিস?
খেতে পারছিস? ভালো লেগেছে? তো গাইস, বল তো গাইস, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।